আলোচনাটা আমার আজিজ মাওলানা মুফতি হারুন এজাহার করেছেন প্রায় পৌনে ঘন্টার মতো। প্রতিটি বিষয় আমি সাপোর্ট দিলাম, আমি সমর্থন করেছি। আমার ছোটোখাটো যতটুকু জ্ঞান আছে এতটুকু সামনে রাখিয়া, এবং এটা শোনার পরে আমি নিজেও কিন্তু অনেক অনুতপ্ত হয়ে গেছি যে আজকে আমার তদরিস জিন্দগির সময় হলো বরাবর 45 বছর। আমি দেবন্তকে 1980 সালে আসার পরে 2 বছর খুলনা এবং 2 বছর লালখাবাজার, ওই সময় আমার সাদিও হয় নাই। এবং আমার আজিজ হারুন এজাহার আমার কাছে তালিমুল ইসলাম পড়েছে, ছোট্ট ছিল। এরপর আমি 41 বছর এখন নাজিরহাট বড় মাদ্রাসায় যে বছর গেছে সে বছর থেকে হাদিস পড়াইতেছি। প্রথম বছর নাসাই, আর 26 বছর এখন আমি বুখারি পড়াইতেছি। কিন্তু আমি নিজেকে নিজে অনেক অপরাধী মনে হয়েছে এ কথাগুলো শোনার পরে। মনে হচ্ছে আমি আল্লাহকে কি জবাব দেব? আমি যতটুকু হাদিসের জন্য ফেকার জন্য সময় দিয়েছি, মেহনত করেছি, কিন্তু এই পরিমাণ সময় মেহনত আমি কোরআনের জন্য দিই নাই। অথচ আমি জালালান শরীফও পড়াইছি, ইবনে কাসিরও পড়াইছি, এবং বয়ানুল কোরআন মারফুল কোরআন থেকে নিয়ে যতটুকু সম্ভব তাফসীরের অনেক কিতাব মোতালা করেছি। বাকি আল্লামা সৈয়দ কুতুবের ফি জালালুল কোরআন আমি মোতালা করার সুযোগ পাইনি। সুতরাং আমরা আলেম এবং জেনারেল শিক্ষিত সবার জন্য পবিত্র কোরআনের ব্যাপারে যেটুকু জ্ঞান রাখা দরকার আমরা অনেক পিছনে। সুতরাং লালখাবাজারে যে ধারাবাহিকতা আমার আজিজ মুফতি হারুন এজাহার শুরু করেছে, আজকে আমাদের এই দারুল কোরআন মাদ্রাসা যদি এটা নিয়মিতভাবে চালু রাখা যায়, এটা আমি নিজের জন্য অনেক বড় ভাগ্যবান মনে করব। আমার আজিজ মাসউদুর রহমান যদি এটাকে গুরুত্ব দিয়া, এবং যারা আপনারা আসছেন তারা আপনারা হাত উঠেছেন, যদি আপনারাও আল্লাহর কোরআনের মহব্বতে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা, আল্লাহকে পাওয়া, এই জন্য যদি সময় দিয়ে থাকেন, ইনশাআল্লাহ এটা অনেক ফলপ্রসূ হবে, অনেক উপকারী হবে। আমিও যতটুকু পারবো, যদি সুযোগ সময় দিতে পারে আমিও শরীক হব। এই কোরআনের মধ্যে কোন জিনিসটা নাই যে একটা শের কয়েকবার পড়েছে আমার হারুন এজাহার, আমি জমিউল ইলম ফিল কোরআন ওয়ালাকিন তাকাসারা আনহু আফহামুর রিজালি, কোরআনে সব কিছু আছে, কিন্তু আজকে মানে কী বলা হয় বর্তমান মানব রচিত যে সংবিধানগুলি, যে ইজমগুলি মানুষের মধ্যে আজকে বসায় দিয়েছে, কমিউনিজম, সোশ্যালিজম, সেকুলারিজম, ক্যাপিটালিজম, এগুলিকে আমরা ওহির মতো মনে করি, কিন্তু এগুলির পরিণাম কথায় বলতে হবে না, কাগজে লিখতে বলতে হবে না, এগুলির পরিণাম ফল কী হলো আমরা সচক্ষে দেখেছি। রাশিয়াতে 72 বছর এই কমিউনিজমের এই সর্ব যে নাকি প্রবর্তক লেলিনের যে মূর্তিটাকে ভেঙে যেদিন ফেলে দিয়েছিল, এটা বিশাল একটা আলোড়ন সৃষ্টি করেছিল সারা দুনিয়াতে। সুতরাং এ সমস্ত কোনো ইজমের মধ্যে মানব জাতির মুক্তি নেই, একমাত্র কোরআনের যে নীতি, এখানে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি থেকে নিয়ে একজন মুসলমানের রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, দোলনাথ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মানুষের যত রকমের ব্যক্তিগত এবং পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যত রকমের সমস্যাগুলি আছে, এগুলি সম্পূর্ণভাবে কোরআনের মধ্যে আছে, কিন্তু আমরা এগুলি জানি না। এই জন্য আমি আর সময় এ করতেছি না। খোলাসা হলো এই দারসুল কোরআন, কোরআনের দারাস, এটা আমরা সবার জন্য
বিশেষভাবে যারা জেনারেল শিক্ষিত স্কুল কলেজের অনেক ছাত্র আমি দেখতেছি, আপনাদের জন্য এই কোরআনের যদি একজন অমুসলিমও হেদায়ত, একটা আরেক জিনিস, এটা তো মুস্তাকিল তো আসবেই। গিরিশচন্দ্র দাস পবিত্র কোরআনের মানে তর্জমা করেছে বাংলা ভাষায়, যদিও নাকি তার কফালে হেদায়ত নাই, যিনি ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আমি নিজের চোখে দেখা, আমি লন্ডন এই অনেক অনেকবার সফর করেছি লন্ডনে, ওখানে বড় বড় যে গ্রন্থাগার, লাইব্রেরির গ্রন্থাগার আমি ঢুকছি, বিশাল বিশাল ওখানে জনগণের জন্য উন্মুক্ত গ্রন্থাগারগুলো ঢুকলে ওখানে যেমন নাকি খ্রিস্টানদের বই আছে, ইহুদিদের বই আছে, বুদ্ধিস্টদের বই আছে এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের বই আছে, ঠিক সেরকমভাবে মুসলমানদের সমস্ত বইগুলিও পরিপূর্ণভাবে এক একটা এলাকা ভাগ করে দিয়েছে, বিশাল গ্রন্থাগার, ওখানে গিয়ে আপনি মুসলমানদের বইগুলি পড়তে পারবেন। এমন না যেখানে শুধু মুসলমানদের বই, তো এখানে আর অন্যরা ঢুকতে পারতেছে না, তো একটা খ্রিস্টান ঢুকে তার নিজের বইগুলিও দেখে, আবার মুসলমানদের ওখানেও ঢুকে, মানে যেখানে মুসলমানদের গ্রন্থগুলি আছে ওখানে বিভিন্ন গ্রন্থ মানে ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, বাংলা ভাষায়, হ্যাঁ বিভিন্ন হিন্দি ভাষায়, গুজরাটি ভাষায় এগুলি অনুবাদ করা বিশাল র‍্যাক লাগাতে রয়েছে। ওখানে একজন খ্রিস্টান গিয়ে ওগুলো নিয়ে পড়তেছে, তো ওই পড়ার মাধ্যমে, পাঠ করার মাধ্যমে একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বুদ্ধিস্ট, একজন মানে ইহুদি মোতালা করে পাঠ করে এর ইসলামের মর্মবাণী, কোরআনের মর্মবাণী, হাদিসের সুন্দর সুশীতল ছায়াতলে আসে, ওগুলি বুঝে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হচ্ছে, কথা ঠিক কিনা। এজন্য আমরা মোতালা করার মাধ্যমে বিভিন্ন তাফসির তর্জমা অনুবাদ মোতালা করার মাধ্যমে আমরা আল্লাহর কোরআনের মাজামিনকে, মর্মবাণীকে আমাদের ভাইদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুক। আমরা কোরআন, শুধু কোরআন প্রত্যেক দিন ইমাম সাহেবে এত তেলাওয়াত করে, এত সুন্দর উচ্চারণ করে মনটা শান্তি হয়ে যায়, এত সুন্দর পড়া, এক একজনের পড়া মানে আমার মনে হয় মধু ঝরতেছে। আমরা মাঝে মাঝে, আমি নাজিরাত বড় মাদ্রাসায় বাজে ছাত্রদের দ্বারা নামাজ পড়াতে দিই, সে ছাত্র মানে হয় না, সাহস পায় না, কিন্তু আমার লাগে যে মধু ঝরতেছে, আমি পারবো না, আমার এই ছেলে এত সুন্দর কোরআন পড়তে পারে, কোরআন যদি শুনতে এত সুন্দর হয়, কোরআন যদি শুনতে যখন এত মজা লাগতেছে, কোরআন যদি বুঝলে আরও কত মজা লাগবে, এই কথা বলেন আপনারা, কথা ঠিক কিনা? যেমন নাকি একটা মানে মালটা, একটা কমলা লেবু, এটা যখন নাকি আপনি নাকের কাছে আনতেছেন, এখনও খোলেন নাই, খুব ঘ্রাণ লাগতেছে, একটু বমি বমি ভাব লাগলে কমলা লেবুটা যখন নাকের কাছে আনলেন কত শান্তি লাগে, শান্তি লাগে কি না? হ্যাঁ ভালো লাগে। এখন যেখানে ঘ্রাণটা এত ভালো, যখন এটা খুলিয়ে যখন মুখের ভিতর দিবেন আরও বেশি মজা লাগবে না, কথা বলেন মজা লাগবে কি না? তো কোরআনের যদি আলফাজ এত সুন্দর হয়, তেলাওয়াত যদি এত সুন্দর হয়, কোরআনের মফহুম যখন আমি বুঝবো, আমি আরও বেশি কি লাগবে, আমার মজা লাগবে। এবং আমি এই কথাটা যেগুলো আমরা মুখ দিয়ে বলি, আমরা বাস্তবে ভাবো যে ইসলাম মানে মানব জাতির সর্বক্ষেত্রে সব সমস্যার সমাধান দিয়ে আসছে এবং সব এলম কোরআনের মধ্যে আছে, কিন্তু আপনি দেখাই দেন, আমি দেখাইতে পারতেছি না, কারণ আমি স্টাডি এতটুকু করতে পারতেছি না। কাজে যখন এরকম একটা কিছু হবে, যারা ইংরেজি শিক্ষিত, যারা কলেজের ছাত্র আছেন, আপনারা বিভিন্ন মানে কোরআন সংক্রান্ত বিভিন্ন বই আপনারা স্টাডি শুরু করবেন, আপনাদের মধ্যে মজা আসবে, আপনি আপনার পরিবারকে, আপনার ওয়াইফকে, আপনার মা বাপকে, আপনার ভাই বেরাদরকে যখন এগুলি কিছু বলবেন, তো বলো সত্যিই তো কোরআনের মধ্যে কী আছে, অনেক কিছু আছে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক।
এবং কথা নয় কাজ, শুধু কথা বললে হবে না, কাজ কাজে পরিণত করতে হবে। সুতরাং মোতালা করতে হবে। আর একটা জিনিস, যে বর্তমান আমাদের মোতালাটা কমে গেছে একমাত্র মোবাইলের কারণে, মোবাইলের মোতালা আপনারা করলে হবে না। আর একটা সমস্যা হলো, হার শ্রেণীর মানুষ, হার জেহেলিয়তের মানুষ, হার ইজমের মানুষ, জাহেল গারে জাহেল, মূর্খ বেদাতি, এমনকি বদ্দিন, তারাও মোবাইলের মধ্যে এক একজনের এক এক রকমের চটকদার চমৎকার, তাদের বক্তব্য শুনে অনেকে কি হয়ে যায়, গর্ভিদা হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। এজন্য ভালো খারাপের ইমতিয়াজ বর্তমান জাতি করতে পারতেছে না, বলে হুজুর মোবাইলের মধ্যে তো এরকম শুনছি, তো তুমি কারটা শুনেছ, কোনটা সহি কোনটা গলত, কোন ব্যক্তি হক কোন ব্যক্তি না হক, আমরা কীভাবে চিনবে? এগুলিকে চিনে দিয়েছে একমাত্র আমাদের ওলামায়ে দেওবন্দি। সুতরাং ওলামায়ে দেওবন্দিদের যেটা মানে আদর্শ, এটা হলো সহি আদর্শ। আমি সর্বশেষ ওই হাদিসটা স্মরণ করে দিতে চাই। আল্লাহ নবী বলছেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, এটা হলো কি, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি قائمين على الحق لا يزرهم من خذلهم ولا من خالفهم حتى ياتي امر الله رواه البخاري ومسلم। আল্লাহ নবী ভবিষ্যদ্বাণী করেন যে একটি জামাত আমার উম্মতের মধ্যে قائمين على الحق হকের উপরে قائم থাকবে, لا يزرهم من خذلهم ولا من خالفهم তাদেরকে কেহ সহায়তা যদি নাও করে, এমন কি যদি বিরোধিতা করে, কোনো ক্ষতি করতে পারবে না। আজকে করতে করতে পারেছে, আপনারা দেখেন যে দীর্ঘ সময় আওয়ামী লীগ যে মানে পতিত সরকার বাংলাদেশ থেকে ওলামা কেরামদেরকে নিশ্চিহ্ন করতে চাইছিল, কথা ঠিক কিনা, ওলামায়ে দেওবন্দিদের মতাদর্শকে নিশ্চিহ্ন করতে চাইছিল, আলেম ওলামাদের ওয়াজ নসিহতকে স্তব্ধ করতে চাইছিল, হ্যাঁ, কিন্তু পারেছে। এখন আরও বেশি আল্লাহ তা যত বাধা আসছে আরও বেশি প্রসার প্রসার শুরু হয়ে গেছে। আমি আশাবাদী, আমি আশাবাদী ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হবে, ইসলাম বাংলাদেশের মধ্যে ইসলামের দাওয়াত, ইসলামের ক্রিস্টি কালচার, ইসলামের মানে বিভিন্ন রকমের অনুশাসন অনুশীলন আরও বাড়তে থাকবে। আপনি এবং আমি প্রস্তুত হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।